হাই গাইস, সাকিব হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে জানবো যে কিভাবে ভিডিওতে সুপার স্মুথ ট্রানজিশন অ্যাড করতে হয়। সুপার স্মুথ ট্রানজেকশন অ্যাড করার জন্য আপনাদেরকে কাইন মাস্টার ইনস্টল করতে হবে, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। গাইস, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস, আমাকে যদি ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে চান, প্রোফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনে দেখানো হচ্ছে ইউজার নেম, তো আপনারা ফলো করে নিতে পারেন। গাইস, আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। গাইস, কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, 16.9 এই প্রজেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, তো গ্যালারির থেকে আপনার ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নেবেন। তো এরকমভাবে আপনার ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নেবেন, দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নিলাম। গাইস, ভিডিওগুলো অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে, তো প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে, এক্সেলারেশন, এই ইফেক্টটা আপনাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এই ইফেক্টটা ডাউনলোড করার জন্য গেট মোর ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে, তো আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাকশনে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে আসার একটা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এক্সেলারেশন, এই ইফেক্টটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর আপনাদেরকে ব্যাক করতে হবে, ব্যাক করার পর আপনাদেরকে এরপর এখানে চলে আসতে হবে এক্সেলারেশনে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করছি। তারপর গাইজ, এই ইফেক্টগুলো শো করবে, তো ইফেক্টগুলো আপনাদেরকে প্রত্যেকটা প্লাস আইকনে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবে আমি দেখিয়ে দিচ্ছি, একবার টাচ করবেন, টাচ করলে কী হবে আপনার এখানে ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করে নিচ্ছি। গাইজ, ট্রানজেকশন ইফেক্ট অ্যাড করার পর আপনাদেরকে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে, তো সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য অডিও অপশানে ক্লিক করবেন, তারপরে ফাইলে যাবেন, সাউন্ডে যাবেন। সাউন্ডে যাওয়ার পর আপনাদেরকে হিট 3 এই সাউন্ড ইফেক্টটা অ্যাড করে দিতে হবে, তো আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, দেখতে পাচ্ছেন এটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার জন্য এরকমভাবে এখানে নিয়ে আসবেন, তারপরে এখানে প্লাস এখানে ক্লিক করে দেবেন, এরকমভাবে প্রত্যেকটা ইফেক্টে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। এরকমভাবে প্রত্যেকটা ইফেক্টে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনাদের একটি মিউজিক অ্যাড করতে হবে, তো মিউজিক অ্যাড করার জন্য আপনি যে কোনো একটি মিউজিক অ্যাড করতে পারেন, তার জন্য আরও এখানে অডিও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটি মিউজিক অ্যাড করে দেবেন, ঠিক আছে। এই মিউজিকটা অ্যাড করে দিলাম, তারপর এই মিউজিকটার সাউন্ডটা আপনাদেরকে কমিয়ে দিতে হবে হালকা, ঠিক আছে। তারপর টিক অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি লাস্টে আপনাদেরকে মিউজিকটা কাট করে দিতে হবে। কাট করে দেওয়ার পর আপনাদেরকে একটা আরও ইফেক্ট অ্যাড করতে হবে, তো আপনি এখানে লেয়ার অপশানে যাবেন, তারপর ওভারলে অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে সিনেমাটিক ফ্রেম এই ইফেক্টটা অ্যাড করতে হবে, এখানে ডাউনলোড করার জন্য গেট মোর এখানে ক্লিক করবেন, তারপর ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদেরকে এখান থেকে এই ইফেক্টটা অ্যাড করে নিতে হবে, অ্যাড করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর দেখবেন আপনার খুব সুন্দরভাবে এটা কিন্তু সিনেমাটিক ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। এরপরে আপনাদেরকে সেভ করে নিতে হবে, সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করুন, ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট করে দিন।